হ্যালো ডিয়ার, আজকে আমরা আলোচনা করব নো ইওর বার্ড এই চ্যাপ্টারের একটি গল্প রয়েছে। সেই গল্পটি পড়ব আমরা, তার বাংলা অর্থগুলো জানব এবং এই গল্পের মধ্যে থাকা বিভিন্ন গ্রামার এবং ভোকাবুলারি যেগুলো রয়েছে, শব্দভাণ্ডার, সেগুলো আমরা আলোচনা করব। তো গল্পটি রয়েছে কি সম্পর্কে, দ্য পিকক অ্যান্ড দ্য ইগ্রেট। আচ্ছা, আমি কি ঠিক বললাম? দ্য পিককটা মিলেছে, কিন্তু দ্য ইগ্রেট না, ইগ্রেট শব্দটা তো নেই। আচ্ছা, দ্য পিকক অ্যান্ড দ্য হেরন, হেরন শব্দটা না, এটাও মিলছে না। তাহলে দেখো তো, দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন, এটা মিলছে কি না? হ্যাঁ, এইটাই রয়েছে, দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন। তাহলে আমি যে ইগ্রেট হেরন বললাম, এই শব্দ দুটো এর সাথে কেন মিলছে না? আসলে ইগ্রেট, হেরন এবং ক্রেন একই প্রজাতির প্রাণী, এদের মিল প্রচুর রয়েছে, এদেরকে সাধারণভাবে দেখে পার্থক্য করা খুবই মুশকিল। ইগ্রেট, হেরন এবং ক্রেন, আমরা বাংলাতে এদেরকে বক, সারস একই বলে থাকি এবং দেখতেও একই রকম, লম্বা, সাদা বা একটু ঘিয়া রঙের এদের পালকের রং, এদের লম্বা ঠোঁট, এদের লম্বা পা, পাখিটাও দেখতে খুবই লম্বা, এদের গলাটাও এসের মতো দেখতে বাঁকানো। তাহলে সবই যদি মিল রয়েছে, তাহলে এটা ক্রেন আলাদা কোন প্রজাতির পাখি? আমি ইগ্রেট কেন বলবো না, বা এটাকে কেন আমরা হেরন বলবো না? তো আমি এদের যে পার্থক্যগুলো সেগুলো তোমাদের জানিয়ে দিই, তাহলে তোমরা সহজেই দেখে বুঝতে পারবে যে কোনটা ইগ্রেট, কোনটা হেরন এবং কোনটা ক্রেন। তাহলে ইগ্রেটের বৈশিষ্ট্যটা প্রথমে আসা যাক। ইগ্রেট হলো এই এই প্রজাতির পাখি, এরা এদের গায়ের যে পালকের রং ধবধপে সাদা, কোনো দাগ ছোপ কিছু নেই, এবং এদের ঠোঁটটা হলুদ রঙের, গাঢ় হলুদ রঙের। এবং এই পাখিটা আমরা কোথায় দেখতে পাই? লাঙল করার পরে, মাটি লাঙল চষার পরে যখন চাষ হয়, তার আগে যখন লাঙল করা হয়, সেই মাঠে দেখতে পাবো বা বিভিন্ন আবর্জনার স্তূপের কাছে এরা ঝাঁক বেঁধে থাকে। তো এটা গেল ইগ্রেটের বৈশিষ্ট্য। এবারে আসছি ক্রেন এবং হেরন। এই ক্রেন এবং হেরনের বৈশিষ্ট্য প্রায় একই রকম, তো এদের পার্থক্যগুলো একটু খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। যেটা হেরন, অর্থাৎ আমাদের চ্যাপ্টারে যার নাম লেগেছে, সেটা ক্রেন, কিন্তু হেরন আর ক্রেনের মধ্যে পার্থক্যটা বুঝে নাও। দেখো, হেরন যে বার্ড রয়েছে, এদের পালকের রঙটা কেমন হবে? পালকের রঙটা একটু ধূসর বর্ণের, এবং ডানার প্রান্তভাগে এদের একটু গাঢ় নীল রঙের ছোপ রয়েছে। মাথার কাছে, মাথার যে পালকগুলো থাকে মাথার উপরে, সেখানে খানিকটা ছোপ রয়েছে, কালো কালো ছোপ রয়েছে। এবং এরা কিন্তু একা থাকতে পছন্দ করে, এই পাখিরা কখনোই ঝাঁক বেঁধে থাকে না, এরা একা একা থাকে, বাসাও একা একা বাঁধে, এবং বাসা বাঁধে গাছের ডালে। এবং এরা যখন উড়ে, তখন এদের গলাটিকে বাঁকিয়ে রাখে, অর্থাৎ এই গলাটাকে শরীরের কাছে গুটিয়ে নিয়ে এসে উড়তে থাকে। এবং এদের ডানা যখন এরা স্পন্দন করে, বা ডানাটা যখন এরা ঝাপটায়, তখন এদের ধীর গতিতে ডানাটা ঝাপটায়। ঠিক ক্রেনের বৈশিষ্ট্য এর উল্টোটা। ক্রেন যখন উড়ে, প্রচণ্ড দ্রুত গতিতে ডানা ঝাপিয়ে উঠতে থাকে, এবং এরা গলাটাকে সামনের দিকে যতটা সম্ভব, এদের গলাটা লম্বা, ততটাই প্রসারিত করে রাখে। এদের পালকের রঙটা ধূসর হলেও, এই ধূসর বর্ণের উপরে মরচে পড়া, অর্থাৎ লোহাতে মরচা পড়লে যে রঙটা হয়, সেই মরচে পড়ার মতো দাগগুলো ছোপ 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 করে থাকে, দেয়া থাকে। এবং এদের ঠোঁটের রঙটা কিন্তু ধূসর বর্ণের বা কালচে টাইপের। কিন্তু হেরনের, আমি ঠোঁটের বর্ণটা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, হেরনের কিন্তু ঠোঁটের বর্ণটা অরেঞ্জ রঙের। তো এই দুটো এর মধ্যে পার্থক্য রয়েছে। আর একটা বড় পার্থক্য হলো, ক্রেন এরা কিন্তু ঝাঁক বেঁধে থাকে, ঝাঁক বেঁধে বাস করে, কিন্তু গাছের ডালে নয়, এরা জমি, জলাশয় এর সামনে ডাঙাতে এরা বাস করে, একসাথে বাস করে। তো এখানে আমি যে ওই পাখিটাকে নিয়ে আলোচনা করব, বা পিককের সাথে যে প্রাণীটার এখানে গল্পটা রয়েছে, সেটা হলো ক্রেন, তৃতীয় নাম্বারটা। তাহলে তোমরা নিশ্চয়ই এবারে ইগ্রেট, হেরন এবং ক্রেন পার্থক্য করতে পারবে, এবং তোমরা দেখেই বুঝে নেবে যে এটা আসলে কোন পাখি। আমরা বক বাংলাতে বললেও সেইটা আসলে ক্রেন না ইগ্রেট না হেরন।
তাহলে চলো এবারে দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন এই গল্পটা শুরু করা যাক। শুরু করব ক্লাস থ্রির লেসন নাম্বার ফোর, নো ইউর বার্ডস। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে গল্পের শুরুতেই একটা পাখি তার বাসা ছবি দেওয়া রয়েছে এবং তার দুটি শাবক রয়েছে, পক্ষী শাবক, তাদেরকে খাবার খাওয়াচ্ছে। তো পাখিদের কয়েকটা আরও ছবি নিচে দেওয়া রয়েছে, যে ছবিতে কী দেখানো আছে না বিভিন্ন রকম পাখিদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা আছে। দেখো এখানে, এখানে আমরা ছবিতে কী লক্ষ্য করতে পাচ্ছি, এখানে ছবিতে দেখতে পাচ্ছি হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে কে উঠতে পারে। তারপরে এইখানে কি দেখতে পাচ্ছি, দেখো হু হ্যাজ ফেদার্স, কার পালক রয়েছে। অর্থাৎ এখানে যেহেতু চ্যাপ্টারটা পাখিদেরকে নিয়ে শুরু, পাখিদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে এখানে শুরুতেই আলোচনা করে দিয়েছে, যে কে উড়তে পারে, কার ডানা রয়েছে, কার পালক রয়েছে, বা কে ডিম পাড়ে। তো এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে একটা জিনিসই স্মরণ করিয়ে দিচ্ছে, সেটা হলো পাখি। অর্থাৎ এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে পাখিদের সম্পর্কে। তো পাখিদের নিয়ে অনেক অজানা তথ্য তোমাদেরকে বলেছি আগের ক্লাসে। তো এবার আমরা গল্পটা পড়ে নেব, যে গল্পটা আচ্ছা, এখানে পাখিদের আরও একটা বৈশিষ্ট্য রয়ে গেছে, হু হ্যাজ এ বিক, অর্থাৎ কার চঞ্চু রয়েছে। তো মানুষের যে ঠোঁট তাকে লিপস বলা হয়, আর পাখিদের চঞ্চু তা বিক বলা হয়। তো এটাও একটা পাখিদের বৈশিষ্ট্য। এবারে লেটস রিড, অর্থাৎ যে গল্পটা রয়েছে সে গল্পটা আমরা পড়ব। এখানে দেখো গল্পের শুরুতেই আমি যে বৈশিষ্ট্যগুলো বলছিলাম, একটা ক্রেনের সাথে ইগ্রেট এবং হেরনের যে পার্থক্য হয়, সেখানে এই পার্থক্যটা একটু খেয়াল করো। এখানে কি বলা রয়েছে না, এখানে আমি ক্রেন সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম মিলিয়ে নাও, যে শরীরটা ধূসর রঙের হয়, ঠোঁটটার রং, ঠোঁটের বর্ণটা একটু গ্রে অর্থাৎ ধূসর রঙের, শরীরে সাদা রঙের পালকের উপরে মরচে রঙের, অর্থাৎ লোহার উপরে মরচা পড়লে যে রঙটা হয় সেই রঙের ছিটা থাকে, যদিও এখানে হালকা সবুজাভ দেওয়া আছে, কিন্তু এটা হলো ক্রেনের বৈশিষ্ট্য। তাহলে দেখো এই গল্পতে কী বলা আছে, আমরা প্রত্যেকটা অক্ষর ধরে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে এর মানে পড়ে নেব। দেখো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, এ পিকক, একটি ময়ূর, লিভড, বাস করত ইন এ ফরেস্ট, একটি জঙ্গলের মধ্যে, বিসাইড এ লেক, যে জঙ্গলটা ছিল একটা হ্রদের পাশে। ওয়াস, সে ছিল, এখানে সে বলতে কে না, সেই ময়ূরের কথা বলা হচ্ছে। হি ওয়াস ভেরি প্রাউড, সে ছিল খুবই গর্বিত। কেন না, অফ হিজ বিউটি, তার সৌন্দর্যের জন্য। আমরা জানি প্রত্যেকেই যে ময়ূর তার সুন্দর পেখম রয়েছে এবং পাখিদের মধ্যে সবথেকে সুন্দর, এই জন্য তাকে অহংকারী পাখিও বলা হয়, সে খুব গর্বিত তার সৌন্দর্যের জন্য। এভরি ডে, প্রত্যেক দিন, হি ইউজ টু গো টু লেক, ইউজ টু মানে প্রায় প্রত্যেক দিন, হি ইউজ টু গো টু দ্য লেক, সে যেত সেই হ্রদে, দেয়ার সেখানে, হি লুকড অ্যাট, সে তাকাতো। দেখো তার পরের অংশে যাচ্ছি, আমরা এবারে এই অংশটা পড়ে নেব। লাস্ট অংশটা কী ছিল, দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন, তার নিজের ছায়া, রিফ্লেকশন মানে ছায়া, ইন দ্য ওয়াটার, জলে। তাহলে সে যখন জলের সামনে যেত, তাহলে জলে তার ছায়া পড়তো, সেই নিজের ছায়াটির দিকে তাকাতো। ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, আহা আমি কী নাই সুন্দর একটি পাখি, মাই ফেদার্স, আমার পালক, অ্যান্ড উইংস, এবং আমার ডানা, ফেদার্স মানে পালকগুলি, অ্যান্ড উইংস, এবং ডানা দুটি, যেহেতু ডানা একের বেশি দুটি, এবং ফেদার্স মানে পালক, শরীরে অনেকগুলিই থাকে, তাই দুটোই বহুবচন এখানে এস যোগ করা আছে। আর সো বিউটিফুল, খুবই সুন্দর, তাহলে এটার মানেটা কী হলো, যে আমার ডানা এবং আমার পালকগুলি খুবই সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ, সে এ কথাটা প্রায়ই সে নিজেকে বলতো।
এবারে দেখো দ্বিতীয় স্ট্যাঞ্জাটা পড়বো আমরা। এর মধ্যে কি আছে? ওয়ান ডে, একদিন কি হলো, এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, একটি সারস এলো। কেম মানে কামের পাস্ট টেন্সে হয় কেম, এসেছিল, কাম মানে আসা, কেম মানে এসেছিল। একটি সারস এসেছিল টু লিভ বাই দ্য লেক, সেই হ্রদের ধারে বাস করবে বলে। দ্য পিকক স, ময়ূরটি দেখেছিল দ্য ক্রেন, সেই সারসটিকে। হি মারমার্ড, সে বিড়বিড় করে বলেছিল, নিজেকেই বলেছিল বিড়বিড় করে, এ নিউ ভিজিটর ইজ হেয়ার টু স্টে, একটি নতুন ভ্রমণার্থী এসেছে এখানে থাকবে বলে। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেলফ, এবং নিজের পরিচয় দেব টু হিম, তার কাছে, বা নিজেকে পরিচয় করিয়ে দেব তার সাথে। সো দ্য পিকক, তাই সেই ময়ূরটি ওয়াক টু দ্য লেক, হেঁটে গিয়েছিল সেই হ্রদের কাছে। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, দ্য ক্রেন অর্থাৎ সারসটি, ওয়াজ মানে ছিল, বিজি দেয়ার সেখানে ব্যস্ত, অর্থাৎ সারসটি সেখানে ব্যস্ত ছিল, কোনো একটা কাজ করছিল। কী কাজ করছিল? হি ওয়াজ ক্যাচিং ফিস ফর লাঞ্চ, সে তার দুপুরের ভোজনের জন্য, আহারের জন্য মাছ ধরছিল। ক্যাচ অর্থাৎ ধরা, এবং আইএনজি যোগ আছে ক্যাচিং, অর্থাৎ ধরছিল। কন্টিনিউয়াস অর্থাৎ চলমান কাজ, ঘটছিল ঘটনাটা। তাহলে এখান পর্যন্ত আমি প্রথম দিনে এই অংশটাই থাকবে, এতদূর পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা সেকেন্ড স্ট্যান্জার পর থার্ড এবং ফোর্থ স্ট্যান্জারটা পড়বো, এর অর্থ এবং এর মধ্যে থাকা গ্রামার, ভোকাবুলারি, এগুলো সব আলোচনা করব। আমরা দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন এই গল্পের প্রথম দুটি স্ট্যান্জা পড়লাম। এবারে এই স্ট্যান্জাতে যে সমস্ত নতুন নতুন শব্দ রয়েছে এবং যে সমস্ত শব্দগুলোর সিলেবল বিশ্লেষণ করা যায় সেগুলো আমরা একটু জেনে নেব। এবং এই গল্পটা পড়তে গিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যে ক্রিয়াপদগুলি অর্থাৎ ভাগগুলি ব্যবহার করা হয়েছে সেগুলো সবই কিন্তু পাস্ট টেন্সে অর্থাৎ অতীতকালে। তো এবারে আমি এই দুটো স্ট্যান্ডার মধ্যে থাকা শব্দগুলো বিশ্লেষণ করে দিচ্ছি। দেখো, প্রথমেই যেটা ছিল ওয়ান্স আপন, এই শব্দটার সাথে তোমরা একটু পরিচয় হয়ে যাও। এই শব্দটা হলো এমন একটা শব্দ যে কোনো গল্প শুরু করতে হলেই আমরা এই শব্দটা দিয়ে শুরু করে থাকি, অর্থাৎ একদা এক সময়, এগুলো যেহেতু কাল্পনিক গল্প তো কেউ এই গল্পটা হতে বা এই ঘটনাটা ঘটতে দেখেনি, এটা এক অজানা সময়ে ঘটেছিল, এই জন্য আমরা ওয়ান্স আপন দিয়ে শুরু করি, বা ওয়ান্স অ্যাট এ টাইম, বা মেনি মেনি টাইমস এগো, এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই শব্দটার অর্থ হলো ওয়ান্স আপন এ, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়। একদা এক সময় পিকক শব্দটার অর্থ আমাদের বলার প্রয়োজন নেই, তোমরা নিশ্চয়ই জানো পিকক মানে আমাদের দেশের জাতীয় পাখি ময়ূর। লিভড, যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা ক্রিয়াপদ রয়েছে পাস্ট টেন্সে, এখানে রয়েছে প্রথম ক্রিয়াপদ, দেখো সেটা মোটা অক্ষরেও লেখা আছে এবং তলাতেও দাগ দেওয়া রয়েছে, এটা হলো পাস্ট টেন্স, তোমাদেরকে চিহ্নিত করানোর জন্য এটা আন্ডারলাইন করা আছে এবং একটু মোটা অক্ষরে লেখা আছে। তোমাদের এখান থেকে তোমাদেরকে এই টেন্স সম্পর্কে সাধারণ একটা ধারণা দিয়ে রাখছে, যাতে পরবর্তী ক্লাসে গিয়ে এই পাস্ট টেন্স শব্দটা শুনলে অবাক না হয়ে যাও, না চমকে যাও, প্রাথমিক ধারণা এখানে দেওয়া রয়েছে। লিভড, দেখো এটা মোটা অক্ষরে লেখা আছে এবং আন্ডারলাইন করা আছে, মানে বাস করত, বাস মানে বসবাস করত। তো এখানে এটা পাস্ট টেন্স কেন বলছি, কারণ এর প্রেজেন্ট ফর্ম হলো LIVE, লিভ, তার সঙ্গে ডি যোগ করে এটাকে পাস্ট টেন্স করা হয়েছে লিভড, লিভ মানে বাস করা, আর লিভড মানে বাস করত, পুরনো কোনো এক সময়। তারপরে আসছি ইন এ ফরেস্ট, ফরেস্ট এখানে ফরেস্ট আর শব্দটা তোমরা অনেকেই জানো, এটা ফরেস্ট মানে হচ্ছে বন বা জঙ্গল,
তাহলে ফরেস্ট, উড মানেও জঙ্গল হয়, উড WWDS ফরেস্ট, দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা মানুষ দ্বারা নির্মিত আর একটা প্রাকৃতিকভাবে তৈরি হয়ে যাওয়া বন। বিসাইড এ লেক, বিসাইড মানে পাশে, আর লেক মানে হলো হ্রদ বা জলাশয় বলতে পারো তোমরা। তাহলে এখানে আসছি বিসাইড, বিসাইড মানে পাশে, আর লেক, লেক মানে হলো হ্রদ, এক প্রকার জলাশয়। তারপরে দেখো হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, এখানে নতুন যে শব্দটা, প্রাউড শব্দটা নতুন হতে পারে তোমাদের কাছে, এবং বিউটি, প্রাউড অর্থাৎ গর্বিত। আগের ক্লাসে বলেছি তোমাদেরকে ময়ূর হলো অহংকারী পাখি, তার সৌন্দর্যের জন্য তার খুবই অহংকার রয়েছে, তাহলে প্রাউড মানে হলো এখানে দেখো হি ওয়াজ ভেরি প্রাউড, সে ছিল খুবই গর্বিত, প্রাউড মানে গর্বিত বা গর্ব, প্রাইড মানে গর্ব, এখানে প্রাউড মানে গর্বিত। আর একটা রয়েছে কি না বিউটি, এদিকে দেখছি আমি, বিউটি মানে সৌন্দর্য, তারপরে দেখো কি শব্দটা রয়েছে, এভরিডে হি ইউজ টু গো টু লেক, প্রত্যেক দিন সে হতে যেত, ইউজ টু, ইউজ এর পাস্ট টেন্সে ইউজড, এই জন্য এটা আন্ডারলাইন করা আছে, লেক এখানে কোনো নতুন শব্দ তোমাদের কাছে নেই, দেয়ার হি লুকড, এখানে দেখো লুক শব্দটা আন্ডারলাইন করা আছে, লুকড অর্থাৎ LOOKED এর পাস্ট টেন্সে লুক, LOOKED, লুক মানে তাকানো, লুক মানে তাকিয়েছিল। তাকিয়েছিল পাস্ট টেন্স যেহেতু, অফ হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, দেখো ওন মানে নিজের, রিফ্লেকশন শব্দটা তোমাদের কাছে নতুন, ওয়াটার মানে তো তোমরা জানো জল, রিফ্লেকশন এটা প্রতিফলন বিজ্ঞানের ভাষা, প্রতিফলন প্রতিফলন তোমরা পরবর্তীকালে বিজ্ঞানে পড়বে, তো এখানে রিফ্লেকশন শব্দের অর্থ হলো প্রতিফলন, জলে তার প্রতিফলনটা মানে আমরা জলে বা আয়নার সামনে দাঁড়ালে আমাদের প্রতিচ্ছবিটা ফুটে ওঠে, সেটাই এখানে সেই পাখিটা দেখতো জলের মধ্যে প্রতিফলিত তার ছবিটা। হোয়াট এ বিউটিফুল বার্ড এম আই, মানে সে নিজেকে নিজের প্রশংসা করছে, আমি কি নাই এক সুন্দর পাখি। তাহলে এখানে বিউটিফুল শব্দটা তোমাদের আগেই বলেছি মানে, এখানে নতুন কোনো শব্দ নেই। এখানে তারপরের বাক্যে দেখো, মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, ফেদার্স অ্যান্ড উইংস, পাখিদের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে পাখিদের দেহে পালক থাকে, আর উইংস মানে হচ্ছে ডানা, তো এখানে ফেদার্স মানে পালক এবং উইংস শব্দের অর্থ হলো ডানা। সো বিউটিফুল, বিউটিফুল শব্দটার অর্থ আগেই বলেছি, হি ইউজ টু সে টু হিমসেলফ, সে প্রায়ই নিজেকে এই কথাটা বলতো, নিজেই নিজেকে বলতো। তাহলে এখানে যে নতুন শব্দটা পেলাম মানে পালক, শব্দটার দিকে একটু খেয়াল করো, শেষে এস যোগ আছে, শরীরে তো একটা পালক নেই অনেক পালক, তাই বহু বচনে এস যোগ করা আছে। উইংস এখানেও দেখো সে একই বৈশিষ্ট্য, সেটা একটা এস আছে মানে ডানা, পাখি তো আর একটা ডানা হয় না, পাখি দুটো ডানা হয়, তাই উইংস এটা যেহেতু বহু বচন তাই এস যোগ করা রয়েছে। তার পরের স্ট্যান্ডাতে দেখো, সেকেন্ড স্ট্যান্ডাতে কি ছিল, ওয়ান ডে এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, দেখো ক্রেন শব্দটা আমি প্রথমেই বলেছি, ক্রেন ইগ্রেট এবং হেরনের পার্থক্য, তো ক্রেন মানে সারস, কেম দেখো কেম সি এম ই, এটা হলো প্রেজেন্ট টেন্স কাম, তার পাস্ট টেন্সের রূপ কেম, সব ভার্বের সাথেই
ইডি বা ডি যোগ করে পাস্ট টেন্স হয় না, এই ব্যাপারটা তোমাদের জানানোর জন্য এই শব্দটা এখানে দেওয়া আছে, সিওএমই থেকে সিএএমই। তো আমি এই শব্দটা লিখে দিচ্ছি, এই শব্দগুলো তোমরা খাতায় তুলে নেবে, এর অর্থগুলো। সিওএমই কাম মানে আশা, সেটাই পাস্ট টেন্সে হয় কিনা। সিএএমই কেম মানে এসেছিল, এটা প্রেজেন্ট টেন্সের রূপ, যেটাকে সংক্ষেপে আমরা ভি ওয়ান বলি, আর পাস্ট টেন্সের রূপকে সংক্ষেপে আমরা ভি টু বলি। কেম মানে এসেছিল, টু লিভ বাই দ্য লেক, এই হ্রদের ধারে বাস করতে। তোমাদের বলেছি যে ক্রেন এই পাখিরা জলাশয়ের ধারে দল বেঁধে বাস করে, এটা একটা বৈশিষ্ট্য। যেটা হেরনের বৈশিষ্ট্য হলো এরা যেখানে থাকে একাই থাকে এবং এরা গাছের ডালে বাসা করে, হেরন এবং ক্রেনের এটাই পার্থক্য। তারপরে বাক্য দেখো, দ্য পিকক স দ্য ক্রেন, এখানেও দেখো সেই একই ভার, যেটা প্রেজেন্ট টেন্সে সি মানে যে দেখা, পাস্ট টেন্সে সেটা হয়ে যায় স মানে দেখেছিল। তাহলে দেখেছিল, দেখো ভি ওয়ান থেকে ভি টু করার জন্য মানে প্রেজেন্ট টেন্স থেকে পাস করার জন্য কিন্তু কোনো ইডি বা ডি যোগ হয়নি, সম্পূর্ণ ফর্মটাই বদলে গেছে। তাহলে দ্য পিকক স দ্য ক্রেন, হি মারমার্ড, মারমার্ড মানে নিজে নিজে বিলবিল করে বলতে থাকা। তো বিলবিল করে কি বলেছিল, যে এ নিউ ভিজিটর ইন ইজ হেয়ার টু স্টে, একটা নতুন ভিজিটর মনে হচ্ছে ভ্রমণার্থী, মানে যারা ভ্রমণ করতে আসা ঘুরতে আসে, আমাদের আমার একটা নতুন ভ্রমণার্থী এসেছে এখানে থাকার জন্য। তাহলে এখানে দেখো নতুন দুটো শব্দ পেলাম, আচ্ছা সব শব্দগুলোই মোটা অক্ষরে লেখা আছে, যেটা ভার্বের ভিডিও ফর্ম বললাম, পাস্ট ফর্ম, এবং তলায় দাগও দেওয়া আছে। তো এখানে এটা কালো অক্ষরে মোটা কোনো করা নেই, আন্ডারলাইন ঠিক করাই আছে, এটা এই জন্যই আকাশি রঙের করা আছে, কারণ আকাশি রঙের শব্দগুলোর ওয়ার্ড নোট সেটা দেওয়া আছে পেজের নিচে বক্সের মধ্যে, এই জন্য কালারটা চেঞ্জ হয়েছে। মার মার মানে বিল বিল করে বলা, বিল বিল করে কথা বলাকে বলা হয় মার মার। ভিজিটর শব্দটাও নতুন, ভিজিটর মানে যারা ভিজিট করে, অর্থাৎ যারা ভ্রমণ করে বেড়াতে যায়। ইজ হেয়ার টু স্টে, স্টে মানে হচ্ছে থাকা বা বাস করাও বলতে পারি আমরা। বাস করা শব্দটা মানে কি, দীর্ঘদিন ধরে থাকা সেটাকে বাস করা বলা, আর স্টে মানে থাকা, এলো কিছুদিন থাকলো আবার চলে গেল সেটাকে স্টে বলা। আর আই মাস্ট গো, আমি অবশ্যই যাব ওর কাছে, অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেলফ টু হিম, তার কাছে আমার পরিচয় দেবো। ইন্ট্রোডিউস, দেখো এই শব্দটা তোমাদের কাছে নতুন, এটার মানে যদিও দেওয়া আছে। ইন্ট্রোডিউস মানে কারোর সাথে পরিচয় করা, বা অনেক সময় দেখবে যখন ভাইভা হয় বা ইন্টারভিউ হয় তখন বলে না ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ তোমার নিজের পরিচয় তুমি নিজেই বলো। তো এখানে ইন্ট্রোডিউস মানে সে নিজে তার পরিচয় দিতে গিয়েছিল সেই ক্রেনকে, মানে পিককটা গিয়েছিল। ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো, পরিচয় করা, ইন্ট্রোডিউস বা পরিচয় করানো। মাইসেলফ মানে নিজেকে, টু হিম মানে সেই পাখিটির কাছে, মানে ক্রেনের কাছে। সো দ্য পিকক ওয়াক, দেখো ওয়াক শব্দটা পাস্ট টেন্স, ডব্লিউ এ এল কে প্রেজেন্ট টেন্সে, তার সাথে ইডি যোগ করে ওয়াক মানে হচ্ছে হাঁটা। টু দ্য লেক, দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সেখানে সেই ক্রেনটি ব্যস্ত ছিল। বিজি শব্দটা অনেকেই তোমরা জানো, যেখানে গিয়েছিল সেখানে, ওই জন্য দেওয়ার দেওয়া আছে।
বিজি মানে হচ্ছে ব্যস্ত। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে কি করছিল মাছ ধরছিল কিসের জন্য, লাঞ্চ করবে বলে, লাঞ্চ মানে দুপুরের খাবার। তাহলে ক্যাচ শব্দটা তার সঙ্গে আইএনজি যোগ করা আছে, ক্যাচিং, ক্যাচ মানে ধরা, আর আইএনজি যোগ থাকলে সেটা কাজটা চলছিল অর্থাৎ ধরছিল। হ্যাঁ, লাঞ্চ, তারপর একটা দেখো লাঞ্চ শব্দ রয়েছে, এটা হচ্ছে দুপুরের আহার বা খাবার, সকালেরটাকে আমরা ব্রেকফাস্ট বলি, দুপুরেরটাকে আমরা বলি লাঞ্চ, তারপরে যেটা হয় ইভিনিং টাইমে সেইটাকে আমরা কিন্তু ডিনার বলি। আমরা অনেক সময় রাতের খাবারকে ডিনার বলে ফেলি, সেটা ভুল, এবং সব থেকে রাতে যে খাবারটা খেয়েই আমরা ঘুমিয়ে পড়ি সেটাকে সাপার বলা হয়। ঠিক আছে, তাহলে ডিনার আর সাপারের মধ্যে পার্থক্য আছে। তাহলে এখানে যে শব্দগুলো আমি নতুন নতুন মনে করলাম, তোমাদের ক্ষেত্রে নতুন হতে পারে, সেগুলোর আমি অর্থ বলে দিলাম। এবারে দেখো কিছু শব্দ আছে যেগুলো সিলেবেল বিশ্লেষণ করা যায়। তো সিলেবেল বিশ্লেষণ করার জন্য তোমাদের কিছু সূত্র রয়েছে, যে সূত্রগুলো শিখলে নিজেরাই সিলেবেলটা বিশ্লেষণ করতে পারবে। তো আমি শব্দগুলো সিলেবেল বিশ্লেষণটা আগে শিখিয়ে দেবো একটা ক্লাসে, তার পরবর্তী ক্লাসে আমি এই চ্যাপ্টার এই দুটো স্ট্যান্ডাতে যা রয়েছে এবং পরের স্ট্যান্ডাগুলোতেও যে শব্দগুলো আছে একসাথে সব শব্দগুলো সিলেবেল বিশ্লেষণ করব। তাহলে আগে শিখে নাও সিলেবেল বিশ্লেষণটা কীভাবে হতে পারে বা সিলেবেল জিনিসটাই বা কী, একদিন ক্লাস, এরপরের ক্লাসে আমি এই সিলেবেলটা শিখিয়ে দেবো, তারপরে থার্ড এবং ফোর্থ স্ট্যান্ডাটা পড়াবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।